এদিকে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মিশরের রাফা সীমান্ত কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল 10টার দিকে গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত খুলে দেওয়ার খবর পেয়েছে। বিবিসি বলেছে, তাদের প্রতিনিধি একটি ত্রাণবাহী ট্রাক সীমান্ত অতিক্রম করতে দেখেছেন। এতে ওষুধ ও খাবার আছে, কিন্তু জ্বালানি নেই। আর মিশর অংশে অবস্থানরত স্ট্রিঙ্গারের বরাত দিয়ে সিএনএন বলছে, 20টি ট্রাক পৌঁছানোর পর সীমান্ত দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে রাফা সীমান্ত খোলার সঙ্গে সঙ্গে মিশরীয় অংশের লোকেরা উল্লাস ও স্লোগান দিয়ে উদযাপন করে। হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজায় যে 20 ট্রাক ত্রাণের বহর প্রবেশ করেছে, তাতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণে টিনজাত খাবার আছে।